একটা সত্য কথা আপনাদেরকে বলে দিই মা, আপনারা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের নাম সবাই শুনেছেন। হুগলি জেলার কামার পুকুর বাড়ি গেছেন মা? যদি কোনোদিন সুযোগ পান আমি আপনাদেরকে বলি, যারা যারা হরিবাসর এসেছেন, জীবনে যদি সুযোগ হয় ছাড়বেন না, একবার যাবেন হুগলি জেলার কামার পুকুর ঠাকুরের বাড়ি। তো মায়েরা মন দিয়ে শোনো, ঠাকুরের বয়স তখন 6 বছর, রামকৃষ্ণ ঠাকুরের ছোটবেলাকার নাম ছিল গদাধর। বাবার সাথে ভোজ বাড়িতে ভোজ খেতে গেছে। শোনো কথাগুলো শোনো, গল্প পরে করবে, গল্প করতে বন্ধ করো। বাবার সাথে ভোজ বাড়িতে ভোজ খেতে গেছে ছোট্ট ছেলে। তো যে ভোজ বাড়িতে ভোজ খেতে গেছে মা, সেখানে ভোজের শেষে এক টুকরো করে মিষ্টি মিষ্টি আম দিচ্ছে। তো ছোট্ট ছেলে ঠাকুর বাবাকে বলছে, বাবা বাবা আমি আমের আটি খাবো, আমি আমের আটি খাবো। ছোট্ট ছেলে জেদ ধরেছে। তো রামকৃষ্ণ ঠাকুরের বাবা যিনি আম বিতরণ করছিলেন তাকে বলছে, দাদা আমার ছেলেটা বড় আমের আটি খেতে পছন্দ করে, একটা আমের আটি দিন তো। দিয়েছে। 6 বছরের ছেলে রামকৃষ্ণ ঠাকুর চেটে পুটে খেয়েছে, ছোট ছেলে তো ভালো লেগে গেছে, বলছে বাবা বাবা আরেকটা নিবি? দাঁড়া দেখি। যিনি আম বিতরণ করছেন তাকে বলছে, দাদা আমার ছেলেটাকে আরেকটা দেবেন তো। তো যিনি আম বিতরণ করছেন বলছে, শুনুন আমি এ বাড়ির নই, আমার এখন বিতরণের দায়িত্ব, ওপর থেকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, বড়দের দুটি ছোটদের একটি, আপনার ছেলের কোটা শেষ আর পাবে না। পাইনি মা। সবাই ভোজ টোজ খেয়ে হাত টাত পরিষ্কার করে বাড়ি আসছে, ছোট্ট খেপা ঠাকুর আমার হাত কিন্তু ধোয়েনি, আমের আটিটা ধরেই আছে, চেটে চেটেই যাচ্ছে। রাস্তায় যেতে যেতে বাবা বলছে, খোকা আমটা তোর খুব ভালো লেগেছে বল। হ্যাঁ বাবা খুব ভালো লেগেছে, কিন্তু ওরা খুব দুষ্ট, আমাকে আরেকটা দিল না, আরেকটা পেলে কত ভালো লাগবে। দেখুন বাবা ছেলের কি সুন্দর সম্পর্ক। বাড়ি এসেছে, এসে পরে বাড়ির সামনেই একটু মাটি খুঁড়ে দিয়েছে, বলছে খোকা রে যে আমের আটিটা তোর ভালো লেগেছিল, হাতেই যখন ধরে আছিস এখানে পুঁতে দে। এই দেখ আমি মাটি খুঁড়ে দিচ্ছি, হাতে করে তুই পুঁতে দে, পুঁতে দিয়ে প্রতিদিন জল দিবি। কেন বাবা বলছে, দিবি আমার কথা শোন, প্রতিদিন জল দেয়। আমের আটি থেকে আম গাছ হয়েছে, চারা গাছ। বাবা দেখছে গরু ছাগলে কেন নষ্ট করে দেয়, বেড়া দিয়ে দিয়েছে, প্রতিদিন জল দেয়। এবার রামকৃষ্ণ ঠাকুরও বাড়ে, গাছও বাড়ে, গাছও বাড়ে, ঠাকুরও বাড়ে, ঠাকুরও বাড়ে, গাছও বাড়ে। এইভাবে যখন ঠাকুরের 13-14 বছর বয়স, গাছটি বড় হয়ে গাছের মধ্যে পাকা পাকা আম ধরে গেছে। এবার ওই রামকৃষ্ণ ঠাকুর করে কি মা, গাছের ডালে চাপে সকালে আম, দুপুরে আম, বিকেলে আম, ভাতে আম, রুটিতে আম, মুড়িতে আম। একদিন দুপুরবেলায় ঠাকুর আমার বসে বসে হেসে হেসে আম খাচ্ছে, আর সেই গাছের তলা দিয়ে তার বাবা পেরিয়ে যাচ্ছে আস্তে। তো তার বাবা বলছে, এই খোকা কি হলো বাবা? বলছে, তোর আর আমের অভাব হচ্ছে? কেন হবে আমের অভাব, কেন হবে, গাছটাই আমার, এটা দৃষ্টান্ত। সিদ্ধান্ত কি না, আম গাছটাই যদি কারো আপন হয়, তার যেমন জীবনে সেই গাছের আমের অভাব হয় না, তেমনি ভগবান কেউ যদি কেউ আপন করে নেয়, তার কাছে কি হাত পেতে কোনো চাওয়া লাগে মা? হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেজন কৃষ্ণ ভজে সে হয় বড় চতুর। তারা গাছের গোড়াতে জল দেয়, গোবিন্দই যদি আপন হয়ে যায় তাহলে তার কাছে কিছু চাওয়া লাগে মা। তাই রাধারানীকে যতবার গোবিন্দ প্রশ্ন করছে, তুমি চেয়ে নাও আজ কি তুমি যা চাইবে তাই দেব, আর রাধারানী ততবার বলছে, শুধু জীবনে মরণে ওহে প্রাণ বোধ কাছে আমার চাওয়ার কি আছে, এ
আমার প্রাণনাথ হইও তুমি বোধ প্রাণনাথ হইও তুমি শুধু জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি यार चाहिबो आमी बोलो राधे राधे जय राधे बोलो राधे राधे जय राधे बोलो राधे राधे जय राधे बोलो जय राधे गो बिंद राधे 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 जय राधे बोलो जय राधे गो बिंद राधे 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 जय राधे এবার কিন্তু রাধারানী বললেন প্রভু তুমি নিজের থেকে যখন দিতে চাইছো একটা জিনিস বললাম তো আরেকটা জিনিস যদি চাই দেবে হ্যাঁ চেনো সব্যসাচীরও দেরি হবে না ভক্তদেরও দেরি হবে না লীলাতে প্রবেশ করবে চেনো তাড়াতাড়ি রাধারানী বলছে প্রভু তার আরেকটা জিনিস চাইবো প্রভু এটা দ্বাপরযুগ যুগ তুমি কৃষ্ণ আমি রাধা রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি তাহলে তুমি কৃষ্ণ আমি রাধা এটা দ্বাপরযুগ যুগ এরপরে আসবে কলিযুগ তুমি হবে গৌরাঙ্গ সুন্দর জগজীবের মাঝে নাম প্রেম বিতরণ করবে ধুলোই গোড়াগড়ি দিয়ে আমার একটা প্রশ্ন আছে প্রভু তোমার যে অঙ্গে আমি তুলসী চন্দন দিই তোমার অঙ্গটা এত নরম এত কোমল আমি আস্তে আস্তে দিই পাছে তোমার অঙ্গে আঘাত লাগে আর সেই অঙ্গ যখন ধুলোই গোড়াগড়ি যাবে কলিকালে নাম প্রেম প্রচার করার উদ্দেশ্যে কারণ কলিকালে তুমি সংকল্প নিবে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার করবে তুমি মধুর কৃষ্ণ নাম তো ধুলায় যখন অঙ্গটা গোড়াগড়ি যাবে সেটা আমি রাধারানী হয়ে কি করে সহ্য করব তাই তোমার কাছে আমার শেষ চাওয়া যখন তুমি কলিকালে যাবে আমি তোমাকে একা যেতে দেব না তুমি আমার ভেতরে রহিবে বাবা আমি কীর্তনে কিন্তু গান গাইব না সব পদাবলী গাইব জেলা দক্ষিণ চব্বিশ পরগনা আপনাদের জেলাতে যে কীর্তন হয় ডোর টু ডোর এত কীর্তন কোথাও হয় না এত সুন্দর মঞ্চ সজ্জা মূল গায়কদের এত টাকা পয়সা কোনো জেলাতে নাই বাবা বিশ্বাস করুন তবে আপনাদের জেলার মানুষ তত্ত্বকথা শুনতে খুব ভালোবাসে কিন্তু তত্ত্বকথা বলে কাকে যে কথাতে আমার ভগবানের কথা নাই যে কথাতে আমার রাধা গোবিন্দ নাই যে কথাতে আমার গৌর নিতাই নাই তাকে কি তত্ত্ব কথা বলে বাবা তাহলে আমরা সেই কথাই শুনবো যতটুকুই যে লীলাই শুনি যার মধ্যে আমার রাধা কৃষ্ণ থাকবে আমার গৌর গোবিন্দ থাকবে আমার বৈষ্ণবদের পদাবলী থাকবে কারণ আপনারা সে ধরনের মানুষ আমি জানি তাই যখন বলছে যে প্রভু তুমি যখন গৌরূপে যাবে আমি তোমাকে একা যেতে দেব না তুমি আমার ভেতরে রহিবে আমি তোমার বাহিরে থাকিব মানে যে অঙ্গটা ধুলোই গোড়াগড়ি হবে আমার অঙ্গ বাহিরে থাকবে এইভাবে দুয়ে মিলে এক হয়ে নদিয়াই যাইবে তুমি হরি হরি বল তুমি আমার ভিতরে রহিবে আমি তোমার বাহিরে থাকিব প্রভু নদী আই যাইবে তুমি যখন হা কৃষ্ণ বলিয়া প্রাণনা যখন তুমি হা কৃষ্ণ বলিয়া যখন হা কৃষ্ণ বলিয়া ধুলাতে লুটাবে গো হা কৃষ্ণ বলিয়া ধুলাতে লুটাবে হা কৃষ্ণ বলিয়া ধুলাতে লুটাবে হা কৃষ্ণ বলিয়া ধুলাতে লুটাবে তখন বক্ষে জড়াবো আমি তোমায় প্রভু বক্ষে জড়াবো আমি যখন তুমি হা কৃষ্ণ বলিয়া ধুলাতে লোটাবে
পক্ষে জড়াবো তুমি প্রভু পক্ষে জড়াবো আমি সেদিন দুয়ে মিলে এক হব সেদিন আমরা দুয়ে মিলে এক হব সেদিন দুয়ে মিলে এক আমরা দুয়ে মিলে এক হব সেদিন নবী আই তুমি গৌর আমরা দুয়ে মিলে এক হব এবার চৈতন্য চরিতামৃতটা মিলিয়ে নিন মামা সবাই মিলে মায়েরা ভাব রসে গোরা আমার শ্রীগৌরাঙ্গ তনু যার বাইরে রাধা ভেতরে কানু রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি সেই দুই মিলে কলিতে হলেন চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিতে দুহে এক হইলাঠা তাহলে দুয়ে মিলে এক হয়ে এলেন মা এসে পরে নদিয়াতে দেখলেন আমার এই কলির জীব ফল পাই বেশি দিন বাঁচবে না তাদের মন বড় চঞ্চল এদের উদ্ধার এসে পরে গৌরহরি খোল করতাল নিয়ে জগজীবের দ্বারে দ্বারে দুটি হাত তুলে গাইতে লাগলেন আপনারাও গাইবেন ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে যে জনা শ্রী কৃষ্ণ সে হই আমার প্রাণ ও গো যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হই আমার প্রাণ রে যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হই আমার প্রাণ রে ও গো যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হই আমার প্রেমানন্দ হরি হরি কৃষ্ণ মায়েদের কাছে একটা প্রশ্ন করি মায়েরা যদি তোমাদেরকে কেউ কোনোদিন প্রশ্ন করে যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সবচেয়ে প্রিয় গান কোনটি কোন কীর্তনটা তিনি সবচেয়ে শুনতে বেশি ভালোবাসতেন এইটা ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে যে জনা শ্রী কৃষ্ণ ভজে সেহ আমার প্রাণ রে কি বলতেন দেখুন বলে তোমরা কৃষ্ণ নাম করো আর যে জনা কৃষ্ণ ভজে মানে তোমাদের মধ্যে যে কৃষ্ণ ভজে তাতে তুমি ব্রাহ্মণ হও তুমি বৈষ্ণব হও তুমি MLA হও তুমি MP হও তুমি কোটি টাকার মালিক হও আই হ্যাভ নো ইন্টারেস্ট আমি এগুলো দেখি না তোমাদের মধ্যে যে জন আছে কৃষ্ণ ভজে সেহ আমার প্রাণ আপনাদের মতন ভক্তরা বলতো প্রভু তুমি আমাদেরকে ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ করতে বলছো আমরা করবো নাম আমরা করব কিন্তু তোমার নামটা করবো না তার মানে না তুমি আমাদেরকে বলছো ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ তোমার নামে একজন আছে ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ কিন্তু শুনেছি জগতের গুরু কৃষ্ণ তার প্রেমের গুরু শ্রীমতী রাধা ঠাকুর তাহলে তোমার নামে কৃষ্ণ আছে রাধা তো নাই তাহলে আমরা এমন একটা নাম করবো যার